রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতিতে বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে এক বা দুদিন ঘোরার জন্য একদম আদর্শ জায়গা। আর এখানেই আছে আমার সবচেয়ে পছন্দের হোটেল ইউনিক শান্তিনিকেতন। দারুণ হোটেল, আমার সবচেয়ে পছন্দের হোটেল, যেখানে আপনি আর একদিন শুধু হোটেলটার জন্যই থাকতে ইচ্ছা করবে। তো চলুন ফ্রেন্ড, দেখে নিই বোলপুর শান্তিনিকেতনের ইউনিক শান্তিনিকেতন হোটেল। একদম গ্রামের মধ্যে নিরিবিলিতে শান্তিনিকেতনে যে কারণে আসা, সেইখানেই এই হোটেল। বিরাট হোটেল এবং হোটেলের অনেক কিছু সুযোগ সুবিধে আছে, যার জন্যই আপনাকে হোটেলের আনন্দ নিতে গেলে এক্সট্রা একটা দিন শুধু হোটেলেই কাটাতে হবে। স্টেশন থেকে টোটো করে 15-20 মিনিটের দূরত্বেই আছে এই হোটেল। বাচ্চাদের খেলার জন্য দুর্দান্ত পার্কও আছে এই হোটেলে, যেখানে বাচ্চারাও কিন্তু একদম বোর ফিল করবে না। সাজানো গোছানো গাছ দিয়ে সুন্দর হোটেল। এই হোটেলের ভাড়া কত, রুমগুলো কেমন, সবই দেখব। ভিডিওটা পুরো দেখতে থাকুন। সুন্দর বাচ্চাদের খেলার একটা পার্ক আছে, আর তার পাশেই আছে সুইমিং পুল। পার্কে অনেক কিছু আছে, স্লিপ আছে, ঢেকি আছে, ঘুরন্তি টাইপের একটা আছে, বাচ্চারা খুব আনন্দ পাবে। আর তার সাথে আছে সুইমিং পুল, আর আছে জিম, আর আছে বোর্ড গেমের নানা রকম জিনিস। তো চলুন আগে সুইমিং পুলটায় দেখি। তো ফ্রেন্ড, এই যে সামনে সুইমিং পুল রয়েছে, এই যে, তো চলুন সুইমিং পুলে স্নান করে নিই। তো এখানে ফুল আনন্দই নেওয়া যাবে, জিমও আছে, জিমটা আর করলাম না, তো সুইমিং পুলে স্নান করে নিই চলুন। এই হোটেলে আছে সুন্দর সুইমিং পুল, যেখানে আপনি সুইমিংয়েরও মজা নিতে পারেন, আর বাচ্চাদের তো ছেড়েই দিন, প্রচণ্ড আনন্দ পাবে এই সুইমিং পুলে। তাছাড়াও বাচ্চাদের জন্য বা বড়দের জন্য আছে অনেক বোর্ড গেম খেলার, আর আছে জিমের ব্যবস্থা, আপনি এখানে জিমও করতে পারবেন। তো ফ্রেন্ড, সব সুবিধে একই জায়গায় পাচ্ছি। তো ফ্রেন্ড, সুইমিং পুলে দারুণ আনন্দ, আপনি এসে মজা নিতে পারেন, দারুণ। আর এই হোটেলের খাওয়া দাওয়ার তো মানই আলাদা, গুণও আলাদা, অনেক সুস্বাদু খেতে। তবে ফ্রেন্ড, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি নিজেই হোটেলে ছিলাম, আমার পছন্দ হয়েছে তাই ভিডিওটা বানালাম। ফ্রেন্ড, দুপুরে লাঞ্চ, এখানে চিপস আছে, এখানে একটা সবজি আছে, ডাল আছে, চিকেন আছে, স্যালাড আছে, এবং জল আছে, আর চাটনি আছে। চারপাশটা পুরো নেচার, একদম একদম শান্ত পরিবেশ, আর ঠিক তার মাঝেই এই যে আমাদের হোটেল। চলুন ফ্রেন্ড, হোটেল থেকে 15-20 মিনিট দূরেই যেটা আছে সেটা হচ্ছে খোয়াইয়ের হাট বা সোনাঝুরি হাট। এই হাটেও আপনি অনেক কিছু শান্তিনিকেতনের ঐতিহ্যের জিনিসপত্র পাবেন, শাড়ি, নানা রকম গয়না মেয়েদের। তবে হাটটা মেনলি শনি রোববার থাকে, অন্য দিন অত বড় হাট থাকে না।
আর এই হাট থেকে সামান্য দূরেই আছে বিশ্বভারতী শান্তিনিকেতন। তো ফ্রেন্ড, বোলপুরে এসে বোলপুরে শান্তিনিকেতনে ইউনিভার্সিটিটা দেখে নিই, সেটা চলুন। ইউনিভার্সিটি টোটো ভাড়া পুরোটা দেখতে নেয় হচ্ছে 500 টাকা, এটা সিজন অনুযায়ী রেটটাও পাল্টে যায় টোটো ভাড়াটা। তো বিশ্বভারতীটা চলুন দেখে নিই, আর বিশ্বভারতীর ভেতরে কী কী আছে ছবিটা তো আপনার দেখে দেখিয়ে দিলাম, ছবি এবার সবগুলো আমরা দেখি। চলুন টোটো করে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বাড়ি এটা। সামনে মিউজিয়াম, মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো চলুন মিউজিয়ামটা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, এটা ইন্দিরা গান্ধী থাকতেন পড়াশোনা চলাকালীন। এটার নাম ইন্দিরা ভবন, উপাসনা মন্দির এটা। তো চলুন ফ্রেন্ড, এবার হোটেলে রুম গুলো দেখে নেওয়া যার। তো ফ্রেন্ড, ইউনিক শান্তিনিকেতন দেখলে রুম গুলো একটু দেখে নিই। হ্যাঁ, আমরা যে রুমটাই ছিলাম সেই রুমটাই দেখাচ্ছি, চলুন। বিরাট বড় রুম প্রথম কথা, তারপরে হচ্ছে ডেকোরেশন দারুণ, এসি আছে, টিভি আছে, এখানে আপনি ল্যাপটপ বা ল্যাপটপে বসে কাজ করার জন্য এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, একটা পয়েন্টও করা আছে, এখানে আপনার ফোন আছে, কোনো দরকার পড়লে ফোন করতে পারবেন তলাতে বা যে কোনো রুমে রান্নাঘরে। আর বিছানাটা তো দেখছেন একদম ডবল বেড, তিনজনও শুয়ে পড়তে পারবে। আর এখানে যেটা আছে একটা টি টেবিল আছে, আর আছে হচ্ছে একটা দারুণ সোফা যেখানে আপনি বসেও অনেক সময় কাটাতে পারবেন সুন্দর। আর ঠিক তার পাশে আছে ব্যালকনি, যেখান থেকে আপনি পুরো এক ভিউটাও দেখতে পাবেন, চাষ বা সুন্দর একটা জঙ্গল বা ক্ষেতের ভিউ আপনি সুন্দর পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, এবার যেটা দেখতে হবে বাথরুম। তো ফ্রেন্ড, বাথরুমে যাওয়ার আগে এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে আপনি জামা কাপড় সব কিছু রাখতে পারবেন, এই যে সুন্দর ওয়ার্ড্রপ আছে। আর এখানে একটা আয়না দিয়েছে, তার সামনে আপনি রেখে এখানে সাজা গোজাও করতে পারবেন, তলাও একটা জায়গা আছে। তো এবার বাথরুমটা দেখে নিই। বাথরুমটাও যথেষ্ট বড় এবং খুব সুন্দর বাথরুম। এই বাথরুমে আমরা এখানে ওয়েস্টার্ন স্টাইলের ল্যাট্রিন রয়েছে, সাওয়ার রয়েছে, গিজার আছে, মানে গিজার ওখান থেকে বললে গরম জল আপনাকে অটোমেটিক সাপ্লাই দেবে। আর আছে এখানে বেসিন আছে, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। আর এখানে টাওয়াল আছে, রাখার জায়গাও আছে, একদম ওয়েল ডেকোরেটেড। খুবই সুন্দর, একদম খুবই মনোরম। তো আর লেট না করে বোলপুর এলে অবশ্যই ইউনিক শান্তিনিকেতন সব রকম সুবিধা আপনি পাবেন, সব কিছু। আপনার হোটেল থেকে যেতে ইচ্ছে করবে না, গ্যারেন্টি দিয়ে দেবো। চলুন, দারুণ রুম। আর রুমে টারিফগুলো একবার দেখে নিই, কত কি ভাড়া সবই দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে
অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আজকের মতো টাটা।